দেখুন, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার আপামর জনসাধারণের দোয়ায় আশীর্বাদে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর 2011 সাল থেকে 2020 সালে একের উপর এক যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের খতিয়ান আজকে আমি আপনাদের হাতে তুলে দেব। এই উন্নয়নের মধ্যে আমাদের 11টি প্রকল্প এর মধ্যে সম্পূর্ণ পরিসংখ্যান দিয়ে তোলা আছে, যেমন দ্বিগুণ আয় এই বাংলা, তারপরে আছে রাখছে ভালো শিখার আলো, তারপরে আছে আমাদের লক্ষ্য বাংলার সুরক্ষা, তারপরে আছে সবার জন্য ঘরে ঘরে অন্ন, আমাদের মাথায় ছাদ, উন্নয়নের ফল সর্বত্রই, বৃহৎ বিদ্যুৎ সড়ক জল, কৃষক বাংলার প্রাণ, নারীর অধিকার সুরক্ষিত করছে সরকার, তপশিলি ক্ষমতায়ন বাংলার উন্নয়ন, বাংলার আজ প্রতি ঘরে ঘরে কাজ, আমাদের রক্ষা সামাজিক সুরক্ষা। দেখুন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে, আজকে আমাদের বাংলার মানুষের মাথা পিছু গড় আয় দ্বিগুণেরও বেশি বেড়ে 2010-এ 51.5354 থেকে 2019-এ 1.09491 হয়েছে। বিগত বছরে বাংলার জিডিপির হার 4.51 লক্ষ কোটি থেকে বেড়ে 6.90 লক্ষ কোটি, অতএব 53% হয়েছে। কৃষি অনুসারী ক্ষেত্রে 30% এবং শিল্প ও পরিষেবার ক্ষেত্রে যথাক্রমে 60% এবং 62% হয়েছে। গত এক দশকের বাংলার বাজেট 3 গুণ বেড়ে 2011-এর 84.804 কোটি থেকে 2020-তে 2.55 লক্ষ কোটি হয়েছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 9 বছর সরকারে দেখুন 7-7 বার বিশ্বের দরবারে পৌঁছে গেছে। 1 নম্বর উৎকর্ষ বাংলা, সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প, পথদিশা, ই সমাধান, কৃষি দপ্তরের পশ্চিমবাংলা রাজ্য সরকার, অর্থ দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই যে পরিকল্পনা, এই যে বিশ্বের দরবারে তিনি একটা নজির সৃষ্টি করেছেন, আমার মনে হয় বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আজকে শিক্ষার যে আলো, সেই আলোর মধ্যে ক্রীড়া, শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি খাতে বাজেট প্রায় 3 গুণ বেড়েছে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে 57.29 লক্ষ যুবতীদের শিক্ষার প্রগতির জন্য 6.70 কোটি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সবুজ সাথী প্রকল্পের আওতায় 48 লক্ষ পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে। 52 লক্ষ পেয়েছে স্কুলের পোশাক এবং 113 লক্ষ পেয়েছে মিড ডে মিল। এই তো বাংলার আজকে কালচার, আজকে বাংলার সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার ধারক, বাংলার বাহক বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুয়ারে সরকারে যেভাবে প্রত্যেক দিন আমাদের কোনো জিপিতে যেভাবে আজকে মানুষকে আজকে অফিসে যেতে হচ্ছে না, রাইটার্সে যেতে হচ্ছে না, নবান্নে যেতে হচ্ছে না, সরকার দুয়ারে পৌঁছে গেছে। আমাদের যারা গ্রামসভার মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপিরা প্রত্যেকেই, এবং আমাদের যারা দলের সৈনিকরা আছে প্রতিনিয়ত মানুষের বাড়ি বাড়ি যেয়ে, দুয়ারে দুয়ারে যেয়ে তাদের কী সমস্যা, তাদের স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী,
শিশু সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং কৃষকদের যে সুবিধা অসুবিধা বিভিন্ন সময় তারা শুনছে, তারা এই ফর্মগুলো ফিল আপ করিয়ে দুয়ারের সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক দিন পঞ্চায়েতে যেভাবে মানুষের ঢল নেমেছে আমরা সত্যি গর্ববোধ করি। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের মতন সৈনিকরা দিন রাত পরিশ্রম করতে পারে, কারণ যার মাথায় এত পরিকল্পনা, যিনি এত পরিকল্পনা উন্নয়ন করতে পারেন, জানেন তিনার কোনো বিকল্প নেই। তাই একজন বিধায়ক হিসাবে আমি দেবঙ্গার মানুষের স্যালুট জানাই, সালাম জানাই, প্রণাম জানাই। 2016 সালে আজকে আমার এখানে মানুষ নির্বাচিত করেছিল, সেই মানুষদের উন্নয়নের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আমাকে যেভাবে সহযোগিতা করেছে, আমার বিধায়ক উন্নয়নের টাকা নয়, শুধু বিধায়ক উন্নয়নের 60 লক্ষ টাকা দিয়ে প্রতি বছর রাস্তাঘাট, ড্রেন, টিউবওয়েল, বিভিন্ন শ্মশানঘাট আর এই সমস্ত উন্নয়ন আমার প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে হয়েছে। আমি যখন দেবঙ্গাতে এসেছিলাম চারিদিক অন্ধকার, কোথাও আলো ছিল না, মনে হতো একটা শ্মশানে পরিণত দেবঙ্গা। সেই জায়গায় আপনারা দেখুন জীবনপুর থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে বাজারে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমার বিধায়ক উন্নয়নের টাকা দিয়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে। আজকে স্বাস্থ্য পরিষেবার অ্যাম্বুলেন্স দিয়েছি, আমার 4টে অ্যাম্বুলেন্স অটোমেটিক নেমে গেছে প্রত্যেকটা অঞ্চলে, কয়েক 4-3টে অঞ্চলে, এবং আমাদের বনগাঁ থানায় দেবঙ্গা থানাতে একটা অ্যাম্বুলেন্স তার কাজ চলছে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু তাই নয়, আজকে পঞ্চায়েত দপ্তর থেকে পঞ্চায়েত মন্ত্রীকে আমি স্যালুট জানাই, সুব্রত মুখার্জিকে, দেবঙ্গার অনুন্নয়ন জায়গাটা প্রত্যেকটা জিপিতে জিপিতে কোথাও 2 কোটি, কোথাও 1.5 কোটি, কোথাও 3 কোটি, 4 কোটি, এরকম বড় বড় রাস্তাগুলো যেভাবে হয়েছে সম্পূর্ণ সহযোগিতা সুব্রত মুখার্জি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কৃষি বিপণন দপ্তর থেকে আমি একাধিক রাস্তা পেয়েছি, এই 6.5 কোটি টাকার একটা রাস্তা জীবনপুর থেকে শুরু করে আমুলিয়া রায়পুর পর্যন্ত এই রাস্তাটা তৈরি হয়েছে। আমার মনে হয় বিগত দিনের যারা ছিলেন বা বিগত দিনের সরকার যদি এই কাজগুলো করতেন, তাহলে আজকে এই কাজগুলো করতে হতো না, দেবঙ্গার প্রত্যেকটা রাস্তা পাড়া পাড়া পিস পাকা হয়ে যেত, ঢালাই হতো। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাজ করতে শিখিয়েছেন, তিনি কাজ করতে জানেন, তিনি কাজ করতে পারেন, এবং আমরা যারা সৈনিক আছি আমরা প্রত্যেকেই পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মাধ্যমে, আমি নিজেও জেলা পরিষদ মেম্বার, আমি এই কাজগুলো করছি। আমি গীতাঞ্জলি ঘর দিয়েছি আমার দুস্থ পরিবারগুলোকে, যারা মাথায় যাদের ছাদ ছিল না, দেখুন এখানে আমাদের মাথার উপরে ছাদ বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন, যে আবাস যোজনার মাধ্যমে 29.009 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ পরিবারগুলির জন্য 33.7 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। দেখুন আজকে নারী সুরক্ষিত, যেমনি কন্যাশ্রী দিয়ে মেয়েদের সম্মানিত করেছেন, বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন, তেমনিভাবে আজকে রূপশ্রী প্রকল্পের আওতায় 6.5 লক্ষ মহিলাকে 1.629 কোটি টাকা ব্যয়ে বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন গরিব পরিবারের মেয়ে, সে যদি তার মেয়েটাকে 18 বছর বয়সের পরে পাত্রস্থ করতে চায়, সেই মেয়েটার বাবা মা খুব অসহায় হয়ে পড়ে। তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের জুতো মোজা বই খাতা থেকে মিড ডে মিল থেকে শুরু করে আজকে যেভাবে তাদের লেখাপড়া শেখার জন্য স্টাইপেন, স্কলারশিপ, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে তিনি যে সহযোগিতা করছেন, তার বিবাহের সময়ও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা দিয়ে সেই পরিবারকে সহযোগিতা করছে। এটা বড় গর্ব একজন মেয়ে হিসাবে, একজন মা হিসাবে। আবার দেখুন পঞ্চায়েতে সংরক্ষণ 33% ছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% মহিলা রিজার্ভেশন করে দিয়েছেন। তাই আমাদের মতো মেয়েরা আজ
আজকে ঘর থেকে বেরিয়ে এসে সমাজের কাজ করার সুযোগ পেয়েছে, এটা বড় পাওনা আমাদের মেয়েদের। আমি বলতে চাই গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে 2011 সাল থেকে এখনও অবধি 6.7 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর গঠন করে 38.914 কোটি টাকা ঋণ দিয়ে হয়েছে। এটা খুব বড় সিদ্ধান্ত। এবং তপশিলি জাতি উপজাতি নিয়ে যে জয় বাংলা জয় জোহার প্রকল্প সাম্প্রতিক আমরা শুরু করেছি, আজকে এসসি এসটি সম্প্রদায়ের মানুষদের আজকে 60 বছর বয়স হলেও তারা আজকে 1000 টাকা করে পেনশন পাচ্ছে। আজকে 600 টাকা 400 টাকা পেনশন ছিল 700 টাকা, সেখানে আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করে পেনশন দিয়ে তিনি আজকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষদের পাশে। আজ বাংলায় আজ প্রতি ঘরে ঘরে কাজ, এনজি এনআরজিএস এর 100 দিনের কাজের প্রকল্পের আওতায় বিগত 10 বছরে 239.3 কোটি শ্রমিক দিবস তৈরি হয়েছিল, 1.63 কোটি মানুষের কর্মসংস্থান দেওয়া হয়েছে। বাংলার আজ প্রায় 79 ক্ষুদ্র লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী 1.35 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সমাজে সুরক্ষিত সামাজিক সুরক্ষা যোজনার আওতায় 1.834.62 কোটি ব্যয় করে 1.29 কোটি অসংগঠিত শ্রমিক এবং প্রতি বছর 60.000 অবধি চিকিৎসার সুবিধা ও 2 লক্ষ দুর্ঘটনার বিমা দেওয়া হয়েছে। এই তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগেও বলেছি এখনও বলছি যে বাংলার জননেত্রী মাত্র 9 বছর ক্ষমতায় এই যে 7টি প্রকল্প, এই 7টি প্রকল্পের মধ্যে যেভাবে তিনি বিশ্ব খ্যাতি অর্জন করেছেন আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত। তাই নেত্রীকে আমরা বলতে চাই, আমরা একজন সামান্য দেগঙ্গাবাসী ক্ষুদ্র সৈনিক, যে আপনি এগিয়ে যান, রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করব বাংলার মেয়েদের সম্মান রাখার, বাংলার অস্তিত্ব বজায় রাখা, বাংলার সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব।